नमस्कार न्यूज भैनगार्डर एक नजरे पचिस अपन स्वागत सुप्रीति रही संगे अस्ट्रेलियार सर्वोच्च सम्मान पेलें रतन टाटा से देशर सरकार पक्ष के सम्मान किंबदंती भारतीय शिल्पपतर हाथे तुले देवा हल तर गलाय पदक झुलिए दिलें भारतीय दूतावास दायित्व थका अस्ट्रेलियार राष्ट्रदूत बेरियो फारेल प्राप्त खबर एरक भारत अस्ट्रेलियार द्विपाक्षिक सम्पर्के रतन टाटार अवदान के स्वीकृति दीते ही सम्मान देवा दुई देशर व्यावसायिक सम्पर्क उन्नतर नेपथ्ये टाटा गोष्ठी प्राक्तन चेयरमैन प्रचुर अवदान रहेछा विभिन्न समय कैंसारे दुखित विभिन्न समय कांगारुर देशे नाना समाजसेवामूलक काज करेछेन एरी सम्मान पदक एबारे आईपीएल सात मैचे 181 रान कर मुंबई इंडियंस अधिनायक रोहित शर्मा देशर किंगबदंती प्राक्तन ओपेनर सुनील गावस्कर मने करें मुंबई इंडियंस अधिनायक विश्राम नेवार समय एसे गेछे अहमदाबादे गुजरात टाइटन्स 52 रान हार मेने मुंबई इंडियंस गुजराटे रान तारा करते नेमे रोहित शुरूते ही फिर जान गुजरात टाइटन्स 207 रान जवाबे मुंबई इंडियंस थेमे गेल 152 रान बोधजंगनगर शिल्पनगरी परिदर्शन करलें मंत्री शांतना चाकमा साथे उपस्थित छिलें टीआईडीसी चेयरमैन नवदल बणिक सह अन्य आधिकारिका शिल्पनगर जावतीय सबकिछु तदारकी करलें मंत्री सह प्रत्येके सरकार आसे सरकार जाए तेलियामुड़ार मुंगियाखामी प्रत्यंत एलाकार गिरिबासीदेर भाग्येर चाका बदलाय ना आजो तादेर कपाले प्रधानमंत्री आवास योजनार घर जोटेनी स्वाधीनतार आगे जे दुरावस्थार मध्य दिए दिन काटाते हुएछिलो आजो सेई एकी भावे तादेर दिन जापन करते होच्छे अविलम्बे सरकारी घर प्रदानेर दाबी जानिएछेन एलाकार नागरिकरा এটা কথা কইব এরপরে ইলেকশন পার হইলে কিছু কেউ আই না এদিকে মন্ত্রী সন্ত্রী আই না আর কি খালি ওই ভোট পাই সময় ভোট তো দিব লাগবো এ সময় তো কইব ঘর দিব এরপরে ঘর সামনে ফুটু মারব এটা সে শেষ হই কখনো একশো কুড়ি বছর পর স্কুলটি দেখতে এসে 43 বছর পর স্কুলের মেধাবী ছাত্র ছাত্রীরা স্কুলটির পরিদর্শন করলেন বুধবার স্কুলের সেই সময়কার প্রাক্তন মেধাবী ছাত্রছাত্রীরা রাজ্য তথা বহিরাজ্যে কিংবা দেশের বাইরে সুসম্মানের সহিত কাজ করে চলেছেন ওদের মধ্যে দুজন বাদ দিয়ে প্রায় সবাই অবসরে চলে গেছেন তারা অনেকেই অনেক বছর কৈলাসহরে বসবাস করেছিলেন সংস্কৃতির শহর কৈলাসহরকে আজও তারা ভুলতে পারেনি তারা সবাই কৈলাসহর রাধাকিশোরপুর ইনস্টিটিউশনে পড়াশোনা করেছিলেন সবাই 1978 সালের বিজ্ঞান ব্যাচের ছিলেন স্কুলের সেই সময়কার শিক্ষকদের সম্মাননা প্রদান করা 43 বছর পর স্কুলটি কেমন রয়েছে তা সরজমিনে পরখ করা এবং পুরনো শহরকে নিজের মতো করে দেখতেই তাদের এই সফর প্রত্যেকে নিজেদের স্কুল অর্থাৎ রাধাকিশোর ইনস্টিটিউশন ঘুরে দেখেন 43 বছর পরে আমাদের স্কুলটা এখানে দেখতে এসেছি আর আমরা একটা রিইউনিয়ন করেছি সেখানে আমরা একসঙ্গে থেকেছি খেয়েছি ব্যক্ত করেছি এবং আমাদের পুরনো শহর আমরা দেখতে এসেছি এই পুরনো স্কুল আমরা দেখতে এসেছি তো সব মিলিয়ে একটা মানে একটা নস্টালজিয়া আমাদেরকে ট্রিপ করে ফেলেছে আমাদের খুবই ভালো লাগছে এবং অনেক বন্ধুদের সঙ্গে হয়তো মানে 4 দশক পরে আমাদের দেখা হচ্ছে প্রতারণার শিকার ঝুমা দাস নামের এক যুবতী বিলোনিয়া সখী ওয়ান স্টপ সেন্টারে আশ্রয় নিয়েছে বর্তমানে সে প্রতারক সুজন পাল বয়স 28 বছর তার বাড়ি পেয়ারবাড়ি থানাধীন বড়পাথারির সোনাপুর এলাকায় প্রতারিত এবং নির্যাতিতা ঝুমা দাস জানায় বছরখানিক আগে সামাজিক মাধ্যমে সুজন পালের সাথে পরিচয় ঝুমার বাড়ি সোনামুড়া মহকুমার নলছড়ে বাবা মা থেকে শুরু করে আপন কেউ নেই ঝুমার তাই ভালোবাসার বন্ধনে জড়িয়ে সে পাড়ি দেয় ব্যাঙ্গালোরে সেখানে একটি গার্মেন্টসে কাজ নেয় ঝুমা সুজন পাল একই জায়গায় একটি বাড়ি কাজ নেয় কিছুদিন পর বেঙ্গালুরুতে একটি মন্দিরে দুজনেই বিবাহে আবদ্ধ হয় 6-7 মাস দুজনে একসাথে থাকার পর হঠাৎ সপ্তাহ খানেক আগে ঝুমাকে ছেড়ে পালিয়ে যায় সুজন কিংকর্তব্য বিমূঢ় হয়ে ঝুমা স্থানীয় থানায় নিখোঁজ মামলা করে বিলুনিয়ার বড়পাথারি সোনাপুরে সুজনের বাড়িতে যায়
বিলোনিয়া মহিলা থানায় সুজনের বিরুদ্ধে মামলা করলেন ঝুমা। এখন অসহায় ঝুমা, প্রশাসন বা সরকারের কাছে আবেদন সুজনকে ধরে এনে অপরাধের সুষ্ঠু বিচার দেওয়া। আমি চাই যে সবাই মিলে হেরে আমার কাছে আইন দাও, আমি এটা বিচার চাই বাচ্চাদের। সে তোমাকে প্রতারণা করছে? আমার সাথে প্রতারণা করছে, হ্যাঁ। বজ্রনগর থানার আরক্ষা কর্মীরা সুকান্ত পল্লীতে ভেহিকেল চেকিং এর জন্য অস্থায়ী নাকা বসায়। সে সময় তাদের কাছে খবর আসে নন্দননগরের দিক থেকে বণিক্য চৌমুহনী বাজারের দিকে দুজন যুবক নেশা সামগ্রী নিয়ে বাইকে চেপে আসছে। তখন সুকান্ত পল্লী থেকে এসআই নৃপেন্দ্রয় জমাতিয়া ও এসআই সুবীর দাস সঙ্গে সঙ্গে বণিক্য চৌমুহনী বাজারে ওত পেতে বসে। কিছুক্ষণ পরই দুটি বাইক নিয়ে দুজন যুবক বাজারে আসতেই তাদেরকে ধরে ফেলে আরক্ষা কর্মীরা। তাদেরকে তল্লাশি চালিয়ে 320 কৌটো হেরোইন, যার বাজার মূল্য 3 লক্ষাধিক টাকা, বাজেয়াপ্ত করে পুলিশ। করবক মহকুমার অন্তর্গত শিলাছড়ি বাজারে ঘোড়াকাপ্পা এডিসি ভিলেজের নতুন জোনাল অফিস উদ্বোধন করা হল। উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে টিটি এডিসির ইএম ডলি রিয়াং, সঙ্গে ছিলেন 43 করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা ও এমডিসি দেবজিৎ ত্রিপুরা। গোমতী জেলার টিআরএলএম থেকে মোবাইল সার্ভিস কমন ভ্যানের উদ্বোধন করা হল। সিএসির 2.0 প্রকল্পে 5টি ভ্যান প্রদান করা হয়। উদয়পুর টাউন হলে গোমতী জেলার ভলেন্টারি অর্গানাইজেশনের কর্মীরা উপস্থিত ছিলেন। সবুজ পতাকা নাড়ি মোবাইল সার্ভিস ভ্যান প্রকল্পের ফ্ল্যাগ অফ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, রামপদ জমাতিয়া, জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলাশাসক থেকে শুরু করে অন্যান্যরা। গোপন খবরের ভিত্তিতে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে শ্যামলী বাজার এলাকা থেকে দুজনকে ব্রাউন সুগার সহ আটক করে। তাদের কাছ থেকে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, মোবাইল উদ্ধার করে পুলিশ। তাদের সঙ্গে আরো কারা কারা জড়িত রয়েছে তার তদন্তে রয়েছে পুলিশ। শ্যামলী বাজার এলাকাতে দুজন ড্রাগস ডিলারের থাকি এবং উন্নয়ন ও সৌন্দর্যায়নের পথে কমলপুর নগর পঞ্চায়েতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। রাজ্যের প্রধান মহকুমাগুলির মধ্যে একটি হচ্ছে কমলপুর মহকুমা। কমলপুরের জন্ম 1920 সালে রাজন্য আমলে। পুরনো শহর হলেও বিগত দিনে উন্নয়নের ছোঁয়া লাগেনি, ফলে অনেকটাই পিছিয়ে পড়ে রাজন্য মহকুমাগুলি থেকে, রাজ্যের অন্যান্য মহকুমাগুলি থেকে। কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা দায়িত্ব নেবার পর থেকে কমলপুর শহরকে উন্নয়ন এবং সৌন্দর্যায়নের কাজে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শহরের নর্দমা জমাগুলিতে পাকা ড্রেন নির্মাণ করা, ব্যবহারের অযোগ্য জলাশয়গুলিকে সংস্কার করে চারিদিকে পাকা করে বাঁধিয়ে দিয়ে জল ব্যবহারের যোগ্য করে তোলা হচ্ছে কমলপুর জুড়ে। তিন দিনের মাথায় আরো একটি দেশি বন্দুক উদ্ধার করল পুলিশ। ঘটনা তেরিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া খোয়াই নদীর তীরবর্তী এলাকায় ঘন জঙ্গলে। পুলিশের প্রাথমিক ধারণা, চোরা শিকারীরা শিকার করার উদ্দেশ্যে বন্দুকটি লুকিয়ে রেখেছে। তেরিয়ামুড়ায় একের পর এক বন্দুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি। পাহাড়ের হারানো জমি পুনরুদ্ধারের চেষ্টায় কোমর বেঁধে নেমেছে শাসক দল বিজেপি। বুথ সশক্তিকরণ বৈঠকে মনোনিবেশ করেছে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃত্বরা। উদ্দেশ্য, আসন্ন লোকসভা ভোটে বিজেপি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করা। মেলাঘর দ্বাদশ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে মিড ডে মিলের ঘরে চুরি। বুধবার স্কুল কর্তৃপক্ষ মেলাঘর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এই নিয়ে। মঙ্গলবার রাতে মেলাঘর দ্বাদশ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে মিড ডে মিলের রান্নাঘরে হানা দেয় চোরের দল। বুধবার সকালে স্কুলের রান্নার দায়িত্বে থাকা নির্মল সাহা দেখতে পান মিড ডে মিলের রান্নার সামগ্রী নেই। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় স্কুলের প্রধান শিক্ষককে। চুরির ঘটনা এর আগেও বেশ কয়েকবার ঘটেছে বিদ্যালয়ে। সবগুলি
রাজনীতিতে পা রাখার আগেই এবার হাবভাব বদলে ফেললেন আইপ্যাকের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। এতদিন জেপিকে সচরাচর রাজনীতিবিদদের ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকতেন, এবার তিনি এক প্রকার লাগাম ছাড়া ভাষায় আক্রমণ জানালেন বিহারের মহাজোটের নেতাদের। মহাজোট সরকারকে খোড়া সরকার বলে কটাক্ষ করলেন তিনি। এপ্রিলের শেষ দিন আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের 100তম সরাসরি সম্প্রচার করার জন্য কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে নির্দেশ দেওয়া হল সমস্ত কমিউনিটি রেডিও স্টেশনগুলিকে। গত কয়েকদিন ধরে প্রধানমন্ত্রী রেডিও অনুষ্ঠান নিয়ে প্রচার তুঙ্গে একটি 100 টাকার মুদ্রার সিরিজ প্রকাশ করা হবে এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে। স্বয়ং প্রধানমন্ত্রী সেটি প্রকাশ করবেন। ওই বিশেষ মুদ্রাগুলিতে মোদীর রেডিও শো এর লোগো ও টাইটেল থাকবে। মুখ্যমন্ত্রীর সরকারের বাসভবনে খরচ করা হয়েছে সুন্দরজানের ক্ষেত্রে 45 কোটি টাকা, এমনই দাবি করল বিজেপি। সেই সঙ্গে নৈতিক কারণে ইস্তফা দেওয়া উচিত বলেও জানাল গেরুয়া শিবির। দিল্লির শাসক দল আম আদমি পার্টির তরফে পাল্লা খোঁচা দিয়ে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন ও সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের। দিল্লিতে বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব একটি বিবৃতি পেশ করে দাবি করেছেন, সে সময় দিল্লি কোভিড-19 সঙ্গে লড়াই করছিল। সেই সময় কেজরিওয়াল তার বাংলোর সুন্দরজায়ন বাড়ানোর জন্য 45 কোটি টাকা খরচ করেছিলেন। লন্ডনের মাটিতে তৈরি হবে জগন্নাথ দেবের মন্দির। এটি ব্রিটেনের মাটিতে প্রথম জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটি নির্মিত হবে। আশা করা হচ্ছে আগামী বছরের মধ্যেই মন্দিরের প্রথম পর্বের নির্মাণ কাজ শেষ হয়ে যাবে। ইতিমধ্যে এক উড়িয়া ধনকুবের মন্দিরের জন্য 250 কোটি টাকা অনুদান দিয়েছে বলে জানা গেছে। যৌন হেনস্থার অভিযোগ অবিলম্বে তুলে নিতে হবে। জাতীয় কুস্তি ফেডারেশন কর্তাদের হুমকির মুখে পড়ছেন মহিলা কুস্তিগিরা, এমনই বিস্ফোরক দাবি করলেন ভিনাশ ভগত। জাতীয় কুস্তি ফেডারেশনের সচিব ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে উত্তাল ক্রীড়ামহল। আগামী 28 এপ্রিল মুখ্যমন্ত্রী এক্সেলেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন শান্তির বাজার মডেল এইচএস স্কুলের দুই ছাত্রী। ছাত্রীদের নাম সঞ্চিতা পাল ও স্নেহা ভৌমিক, তারা উভয়ই বর্তমানে পৃথক পৃথক কলেজে পাঠরত। নিউজ ভ্যানগার্ডের একান্ত সাক্ষাৎকারে সঞ্চিতা পাল জানালেন তার এই সাফল্যের পেছনে মা বাবা ছাড়াও স্কুল শিক্ষক গৃহশিক্ষকের ভূমিকা ছিল অপরিসীম। নমস্কার, আমি আজকে আমার এই পুরস্কারটা পেয়ে খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আমার এই পুরস্কার পাওয়ার পিছনে সম্পূর্ণ কৃতিত্ব আমি আমার মা বাবা এবং শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহোদয় মহোদয়াকে দিতে চাইছি, যারা জীবনে চলার পথে প্রত্যেক সময় আমার পাশে ছিল। যখন আমার তাদের প্রয়োজন হয়েছিল তারা সব সময় আমার পাশে থেকে আমাকে সাহায্য করেছে। ধর্মনগরে আবারও নাশকতার আগুনে পুড়ে ছাই হল একটি মুদি দোকান, এমনই অভিযোগ করলেন দোকান মালিক সঞ্জীব ভোর। ঘটনাটি ঘটল মঙ্গলবার রাতে ধর্মনগর জেল রোড মনতলা বাজারে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 7-8 লক্ষাধিক টাকা হবে বলে জানালেন দোকান মালিক। ধর্মনগর স্টেশন থেকে ব্রাউন সুগার সহ ধৃত এক নেশা কারবারি, ধৃতের নাম গৌতম চক্রবর্তী, বাড়ি ধলাই জেলার কুলায়। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার শিলচর থেকে আগরতলা গামী ট্রেনে করে তাকে পাকড়াও করা হয়। তার কাছ থেকে 14 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানাচ্ছেন পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। আমাদের একটা খবর ছিল যে আমরা থেকে তার ছবি আমি পেয়েছিলাম, ধর্মনগর থেকে বংশীরা নিয়ে শিলচরের চিন্তা দিয়ে হবে আমরা সাথে যাব। পারিবারিক বিবাদের জেরে প্রাণঘাতী হামলায় গুরুতর জখম এক ব্যক্তি, আহতের নাম সুবিকানন্দ ত্রিপুরা, বয়স 33 বছর। ঘটনা বিলোনিয়ার থানাধীন চিত্তামারা পুরান বাজার এলাকায়। আক্রমণকারী ধনিরাম ত্রিপুরা পেশায় পুলিশ কর্মী। আক্রমণের হাত থেকে স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী প্রমিলা ত্রিপুরাকেও ব্যাপক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় সুবিকানন্দ ত্রিপুরা বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। আমি কাছে আমি সুতো বাজার আছে, সুতোর বাজারে একদম দিয়া
উত্তর জেলার অন্তর্গত যুবরাজনগর বিধানসভার দেওয়ানপাশা শ্রীভূমি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সাত দিন ব্যাপী এনএসএস শিবিরের উদ্বোধন। পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি শর্মা। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হল। উদ্বোধন করলেন উত্তর জেলা পরিষদের জেলা সভাধিপতি ভবতোষ দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্যরা। পাশাপাশি এনএসএস ইউনিটের পক্ষ থেকে 20 জন রক্তদাতা আজকে রক্তদান করেছেন বেশ উৎসাহের মেজাজে। দুবছর বয়সী কিডনি রোগাক্রান্ত শিশুকে চিকিৎসা না করে জিবি হাসপাতাল থেকে ফিরিয়ে দেবার অভিযোগ অসহায় পিতার। কৈলাসহরের বাসিন্দা অসহায় পিতা এক ডাক্তারের পরামর্শে তার সন্তানকে মূত্র বন্ধ হয়ে যাবার সমস্যার জন্য জিবি হাসপাতালে ভর্তি করান। দীর্ঘ তালবাহানার পর সংশ্লিষ্ট ডাক্তারবাবুরা কোনো চিকিৎসা না করে শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেয় বলে অসহায় পিতার অভিযোগ। এমন অমানবিক ঘটনার সম্মুখীন হয়ে কিংকর্তব্য বিমূঢ় এই অসহায় পিতা। এখনকার মতো এক নজরে পৌঁছিশ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।